অনেক উন্নত মুসলমান দেশই প্রতিবাদ করার পূর্বে নিজের স্বার্থটাকে বড় করে দেখেন। তাদের কাছে যেন তাদের স্বার্থটা মুসলমান ভাই বোনদের লাশের চেয়ে বড়। একটা সিংহের সাথে যদি একটা হরিণ একা যুদ্ধ করে, এতে জয়ী হওয়া কখনো সম্ভব না। আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পৃথিবীতে একমাত্র মুসলমানদের মধ্যে যত বিভক্তি, যত ভাগাভাগি, যত দলাদলি, আমি জানি না অন্য কোনো ধর্মের মধ্যে এত বিভক্তি, এত ভাগাভাগি, এত দলাদলি আছে কিনা। আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মুসলমানরা যেভাবে প্যালেস্টাইনের মুসলমানদের জন্য কাঁদি, ফেসবুকে পোস্ট দেই, মিসল মিটিং করি, প্রতিবাদ করি, আমি জানি না অন্য কোনো উন্নত দেশে মুসলিমরা এভাবে প্রতিবাদ করে কিনা। এভাবে আমাদের মতো প্যালেস্টাইনের মুসলমানদের জন্য বুকে কষ্ট লাগে কিনা, এভাবে তাদের হৃদয় কাঁদে কিনা। প্যালেস্টাইনের মুসলমানদের সাথে যা হচ্ছে তা দেখে সারা বিশ্বে শুধু মুসলমানরাই নয়, অন্য জাতের অনেক মানুষও ঘৃণা করছেন, অনেক মানুষ প্রতিবাদ করছেন, নিন্দা জানাচ্ছেন, অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমরা সারা বিশ্বে যে মুসলমানরা আছি আমাদের মধ্যে একতা নেই, আমরা সবাই একজোট ভুক্ত নয়। অনেক উন্নত মুসলমান দেশই প্রতিবাদ করার পূর্বে নিজের স্বার্থটাকে বড় করে দেখেন। তাদের কাছে যেন তাদের স্বার্থটা মুসলমান ভাই বোনদের লাশের চেয়ে বড়। একটা সিংহের সাথে যদি একটা হরিণ একা যুদ্ধ করে, এতে জয়ী হওয়া কখনো সম্ভব না। আবার যদি কয়েকটা সিংহের সাথেও একদল হরিণ যুদ্ধ করে, তাহলে সিংহের সাথেও জেতা অসম্ভব নয়। একদল হরিণের কাছে পরাজিত হতে বাধ্য দু তিনটা সিংহ। বর্তমানে অনেক শক্তিশালী মুসলিম দেশ প্যালেস্টাইন বিষয়ে অনেকটা নীরব, তেমন কোনো বড় ভূমিকা রাখছেন না তারা, যা মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার। অনেক উন্নত শক্তিশালী মুসলিম দেশই প্যালেস্টাইনের পক্ষে কথা বলার পূর্বে নিজের দেশ ও মিত্রদের কথা চিন্তা করেন। অনেক বড় বড় মুসলিম দেশও তেমন তীব্র প্রতিবাদ জানাচ্ছেন না। তাছাড়া বর্তমানে সারা বিশ্বে চলছে করোনার মহাতাণ্ডব। বর্তমান সময়ে এই যুদ্ধা অবস্থায় নিশ্চয়ই ভালো নেই প্যালেস্টিনিয়ানদের বর্তমানের অবস্থা, নিশ্চয়ই ভালো নেই প্যালেস্টিনিয়ানদের অর্থনৈতিক অবস্থা। আমরা ফেসবুকে, ইউটিউবে প্রতিবাদ করছি, পোস্ট দিচ্ছি, কিন্তু আমি কোথাও দেখিনি তেমনভাবে প্রচার করতে যে বর্তমান অবস্থায় প্যালেস্টিনিয়ানদের খাবারের প্রয়োজন, তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ প্রয়োজন। আমি নিশ্চিত এই অবস্থায় তাদের পর্যাপ্ত খাদ্য নেই, পর্যাপ্ত ওষুধ নেই। ঘরে যদি খাবার না থাকে, চিকিৎসার জন্য ওষুধ না থাকে, এই অবস্থায় তারা কিভাবে যুদ্ধ করবে, কিভাবে প্রতিবাদ করবে? অন্যদিকে প্রতিপক্ষরা যে কতটা শক্তিশালী তা হয়তো আপনারা অনেকেই জানেন না। ইসরায়েল যদি বছরের পর বছর যুদ্ধ করে, তাদের খাদ্য, অস্ত্র বা অন্য কিছুর অভাব হবে না। বিশ্বের প্রায় অর্ধেকের বেশি বড় বড় কোম্পানির মালিক, মিডিয়ার মালিক, ইলেকট্রনিক্স কোম্পানির মালিক কোনো না কোনোভাবে ইসরায়েলের সাথে জড়িত। সুতরাং আপনাদের সবার প্রতি আমার একটা বিনীত অনুরোধ, ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলবে। পাশাপাশি আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখবেন কিভাবে প্যালেস্টিনিয়ানদের সহযোগিতা করা যায়, কিভাবে তাদেরকে কিছু টাকা ডোনেট করা যায়। বিশ্বস্ত ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে যা পারেন তা ডোনেট করেন, যেন বর্তমান সময়ে তারা অন্তত খাবারের কষ্ট না পান, চিকিৎসার কষ্ট না পান, প্রয়োজনীয় ওষুধপত্র পান। এই বিষয়টার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, আমরা বাংলাদেশিরা যে ফেসবুক ইউজ করি, আমাদের বাংলাদেশিদের ম্যাক্সিমাম ফেসবুক ফ্রেন্ডস বাংলাদেশিরা। আমাদের পোস্টগুলো আমাদের মধ্যেই ঘোরাঘুরি করে। আপনার পোস্ট আমি লাইক করি, আমি শেয়ার করি, আমার পোস্ট আপনি লাইক করেন, শেয়ার করেন, এগুলো আমাদের মধ্যেই ঘোরাঘুরি করে। এইসব পোস্টে যে প্যালেস্টিনিয়ানদের খুব বেশি লাভ হয় তা কিন্তু নয়। প্যালেস্টিনিয়ানদের উপকার করতে হলে বর্তমানে সবাই প্যালেস্টিনিয়ানদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়ান, সব মুসলিম দেশের জনগণ আপনাদের সরকারের উপর চাপ বাড়ান, সরকার যেন ইউনাইটেড নেশনসকে চাপ দেন, ইউরোপিয়ান ইউনিয়নকে চাপ দেন,
অন্যান্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসের উপর চাপ দেন যেন তারা বিষয়টার দ্রুত সমাধান করেন। আন্তর্জাতিকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা না করলে, আন্তর্জাতিকভাবে এই বিষয়টা সমাধান না করলে আপনার আমার পোস্ট ভিডিও প্রতিবাদে প্যালেস্টিনিয়ানদের কোনো লাভ হবে না। সব মুসলিম দেশের জনগণরা আপনাদের সরকারকে অনুরোধ করুন এই বিষয়টা নিয়ে দ্রুত আন্তর্জাতিক চাপ বাড়াতে। আমার ফেসবুক এবং ইউটিউবে হিংস্রভাবে পোস্ট না করে এমনভাবে পোস্ট করি যে পোস্টগুলো দেখলে অন্যান্য দেশের মানুষের হৃদয় লাগবে। আপনাদের পোস্টগুলো দেখে তারা যেন বুঝতে পারে প্যালেস্টিনিয়ানদের উপর অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, অত্যাচার হচ্ছে। তাছাড়া আমার বিশ্বাস নিশ্চয়ই আল্লাহ সব দেখছেন, তিনি সর্বশক্তিমান। নিশ্চয়ই যারা অন্যায় করেন তিনি তাদের শাস্তির ব্যবস্থা করবেন। হয়তো এটা সময়ের ব্যাপার মাত্র। আসুন সবাই যেভাবে পারি প্যালেস্টিনিয়ানদের জন্য আর্থিকভাবে সহযোগিতা করি। সরকারের প্রতি অনুরোধ জানাই যেন সব মুসলিম দেশগুলো জোট হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আর সবশেষে সবাই যেন আল্লাহর নিকট প্রার্থনা করি আল্লাহ যেন এই পরিস্থিতির দ্রুত সমাধান করে দেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।